হ্যালো দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। আশা করি আপনাদের গুরুতর অনেক ভালো আছেন এই শীতের মধ্যে। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তার জন্য দুঃখিত। আমার এক্সাম ছিল, তার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি আপনাদের মাঝে। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের কবুতরের ডিম জমেছে বা জমেনি, আপনারা কীভাবে বুঝবেন? তো সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনারা শিখতে পারবেন যে কবুতরের ডিম জমেছে বা জমেনি কীভাবে আমরা বুঝবো, সেটা আমি এখন বলবো আপনাদেরকে। তো দেখতে থাকুন। হ্যাঁ, তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা বুঝবেন যে কবুতরের ডিম জমেছে কি জমেনি। তো সর্বপ্রথম আমাদের একটা জিনিস লাগবে, যে মোবাইলের এরকম একটা লাইট লাইট লাগবে, এরকম একটা লাইট জ্বালিয়ে নেবেন। তারপরে আপনারা যা করবেন, আমি আমার লাইটটা অফ করে নিচ্ছি। লাইট অফ করে শেষ অন্ধকার রুমে করবেন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে ডিম নেবেন, আলতো করে ধরে, এই যে আপনারা খালি চোখে হয়তো দেখতে পারছেন না, আমি আপনাদের সুবিধার্থে একটি ছবি দিয়ে দিব, সেখান থেকে দেখে নিন। হ্যাঁ, এই ডিমটা জমেছে। তারপর সেকেন্ড যে ডিমটা, হ্যাঁ এই ডিমটিও জমেছে, ডিমটিও জমেছে। তো আপনারা এইভাবে বুঝতে পারবেন যে কবুতরের ডিম জমেছে কি জমেনি। তো আপনারা এই জিনিসটা করবেন, যখন কবুতরের ডিমের বয়স আপনারা কাউন্ট করে রাখবেন কবে ডিম পেরেছে। যখন কবুতরের ডিমের বয়স প্রায় আপনার 4-5 দিন হবে, আপনার সবচেয়ে ভালো হয় আপনারা যখন 7-8 দিনে চেক করবেন। 7-8 দিনে চেক করলে আপনারা তখন বুঝতে পারবেন ভালোভাবে যে কবুতরের ডিম জমেছে নাকি জমেনি। তো আপনারা 7-8 দিনে চেক করবেন কবুতরের ডিম জমেছে কি জমেনি। যদি একটা ডিম জমে, তাহলে একটা ডিমই রাখবেন, আরেকটা ডিম ফেলে দিবেন। আর যদি আপনার দুটো ডিমই নষ্ট হয়ে যায়, না জমে, তাহলে আপনারা দুটোটাই ফেলে দেবেন। তো আপনার অনেকের কবুতরের ডিম জমে না, তো সেজন্য নতুন একটি ভিডিও দেবো আপনাদের কিছুদিনের মধ্যেই, রিসেন্টলি। তো আপনারা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং যদি ভালো না লাগে তাহলে আনলাইক করবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।